নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে অনেক সকালে উঠে পড়েছিলাম, উঠে পরোটা, পটল আলুর তরকারি, ঘুগনি হয়ে গিয়েছে। আর আজকে আমরা ভাত খাবো না, কেন খাবো না সেটা চলো ভিডিওটি দেখতে থাকলে সব কিছুই তোমরা জানতে পারবে। আর গ্যাসটা ভালো করে আজকে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ কিছুদিন আমি ছিলাম না বাপের বাড়ি থেকে, না আসতেই ইচ্ছা করছিল না। তোমাদের দাদা ভাই মানে বাহানা যাকে বলে, সেই ম্যাগি আসবে সেই জন্য আমাকে নিয়ে চলে এলো। তারপরে অবশ্য ছেলের পড়াশোনাও ছিল, কিন্তু কি বলো তো, তবুও পড়াশোনা তো সবসময় থাকবেই। আর স্কুল যেহেতু ছুটি, টিউশনটাই শুধুমাত্র অফ যেত কদিন, কিন্তু খুব ইচ্ছা ছিল জানো তো বন্ধুরা এবারে কিছুদিন থাকা, সবার সঙ্গে সময় কাটানোর। আর কিভাবে যে মানে আমি গিয়েছিলাম বুধবার রাতে, আর তোমাদের দাদাভাই চলে এসেছিল, আমি একাই ছিলাম ছেলেকে নিয়ে, কিন্তু কিভাবে যে সময়গুলো না কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। কদিন নদীর ধারে গিয়েছিলাম, দুদিন মানে একদিন নদীর ধারে গিয়েছিলাম, দুদিন মাঠে গিয়েছিলাম, এইভাবে যে কখন কিভাবে সময় কেটে গেল একদম বোঝা যায়নি। আর সেইভাবে তোমাদের সঙ্গেও কিছু শেয়ার করা হয়ে ওঠেনি, এতটাই মানে আনন্দ করতে মত্ত ছিলাম। আর ভাইয়েই ভাইয়ের বউ দুজনেই গিয়েছিল ষষ্ঠীতে, কিন্তু তারাও চলে এসেছে আমাদের জন্য, যে তো দিদি ভাই তোমরা তো চলে যাবে, সেই জন্যে আমি তো সব অন্য সময় যেতে পারবো, তাই ও ভীষণ মজা করেছি। একদিন রাতে ভূতের সিনেমা দেখেছি, ওই যে নান সিনেমা চান ওইটা, আমি আমার ছেলে মানে সুদীপ্তা আমার ভাইয়ের বউয়ের নাম আর ভাই, চারজন মিলে সিনেমা দেখেছি সবার সঙ্গে, এবারে ভীষণ মজা করেছি। যাই হোক, সেই সব মনে পড়লে শুধু দুঃখই হয় আর কিছু নয়, স্মৃতিগুলো ভেবেই ভালো লাগে। আর আমার তো দেখলে যে রান্নাঘরটা ভালো মতো পরিষ্কার করা হয়ে গিয়েছে, বাসন মাজতে চলে এসেছি, আর যত না টেবিল সব ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করছি, গুঁড়ি পিঁপড়ে চারিদিকে লাইন দিচ্ছে, সেই যে চকটা থাকে না ওই চকটাও দিয়ে দিয়েছি, ওই মানে পিঁপড়ে টিপড়ে যাতে না হয়। যাই হোক, দেখা যাক কী করা যায়, পিঁপড়ে জ্বালাই না কি বলবো, মানে অষ্টগত হয়ে যাচ্ছে প্রাণটা। বাসনগুলো অনেক বাসন জমেছিলো, সেগুলোও মেজে নিয়েছি। আর মাথার উপর একটা বড় সবথেকে কাজ, আজকে প্রচুর পরিমাণে কাচাকুচি করতে হবে। যেদিন কাচাকুচি করার থাকে না সেদিন মানে মাথার মধ্যে মানে একটা চাপ আমার মনে হয়। বাসন টাসন তো সবসময় মাঝে কি বলো তো, ছাদে যেতে হয়, তো সেই ছাদে বালতিগুলো চাগিয়ে চাগিয়ে নিয়ে যেতে হয়। তারপরে এখন তো গরমকাল, বাথরুমে গেলেই মানে বসেই বসে কাচতে হয়, তো বাথরুমের মধ্যে খুব গরম হয়। যাই হোক, বাপের বাড়ি আবার কবে যাব জানি না, কারণ এখন তো আর যাওয়ার কোনো প্ল্যানিং নেই। চলে এসেছি, বাসন টাসন মেজে জামাকাপড় কেচে, জামাকাপড় কাচতে মিনিমাম আমার 1 ঘন্টা টাইম লাগলো জানো তো, দেখো কত জামাকাপড় কেচেছি এখানে। আর দিদি ভাইরাও বাড়িতে নেই, আর আমি বাড়িতে থাকলেও কি বলো তো, এই যে আমাদের ছাদে না প্রচুর দড়ি খাটানো থাকে, দিদি ভাই কাচলেও আমি কাচলেও মানে দেওয়ার জায়গার কোনো অভাব হয় না। আজকে প্রচুর পরিমাণে জামাকাপড় কেচেছি, কারণ অনেক জমে গিয়েছিলো, তারপরে বাসি জিনিসপত্র ছিল। আর এখন গরমকালে না মানে না একটু সার্ফ দিয়ে কাচলে না ভালো লাগে না, কারণ ঘামের একটা তো গন্ধ থাকে, গরমে নাজেহাল অবস্থা, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আর পাম্প চালিয়েছিলাম, ওই জন্য একটুখানি ঘোরাফেরা করছি, কারণ একেবারে সুইচ অফ করে পামের তবে যাব। আর এই শাড়িটাও কেচে দিয়েছি অনেক দিন ধরে, সেই শাশুড়িমার কাজের ওখানে পড়েছিলাম, কিন্তু কাঁচা হয়নি একদমই, সেই জন্য আজকে একটুখানি কি বলতো সকালবেলা রান্নাটা হয়ে গিয়েছে বলে কাচতে আমার সুবিধা হলো, প্রচুর জামাকাপড় জমেছিলো। তারপরে বাপের বাড়ি গিয়েছিলাম, কোথাও গেলে যে ব্যাপারটা সবার সঙ্গেই ঘটে, আমার সঙ্গেও সেটা ঘটেছে, প্রচুর জামাকাপড় একসঙ্গে জমে গিয়েছে, আর না কাচলেও নয় আবার জমে যাচ্ছে, সেই জন্য আজকে সমস্ত জামাকাপড় যতটা পেরেছি মানে প্রায় ক্লিন করেই নিয়েছি সব। আর এখন পুরো জামাটা ভেজা একদম, মানে টপটপ করছে জামা, সেই জন্য যাবো ঘরটা জাস্ট মুছবো, বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর ক্লিন করা হয়ে গিয়েছে, গিয়ে আর স্নানটা করে নেবো, চলো নিচে যাই, কারণ এতটা গরম পড়েছে না কি বলবো। আর আজকে হচ্ছে দশহরা, তাই আজকে আমরা ভাত খাবো না, পরোটা লুচি, আর কালকে একাদশী যেহেতু এমনিতেই আমরা ভাত খাবো না। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে নিচে যাই। এইটা হচ্ছে সিঁড়ি ঘর, আর এখানে হচ্ছে দিদিভাইদের ঠাকুর ঘর আছে, দেখতে পাচ্ছ এই যে এইখানটায় ঠাকুর ঘর আছে। চলো তোমাদের সঙ্গে আমি নিচে যাই। করতে পারলে বাঁচি, ঘরটা মুছতে হবে না ওইটা একটা ঝামেলা। আর এখন করে না এত গুঁড়ি পিঁপড়ে হচ্ছে, তোমাদেরকে কি বলবো বন্ধুরা, প্রচুর সেই ছোট ছোট গুঁড়ি পিঁপড়ে হচ্ছে, তোমাদের সাথেও এরকম হচ্ছে কি আমাকে একটু জানিও তো। আর সিঁড়িতে উঠতে নামতেই দম হালকা হয়ে যাচ্ছে, ব্যাস এবারে ঘরটা মুছবো,
এই দেখো এই জামা কাপড় গুলো, এই শাড়িটা না সেই কমফোর্ট আনা হয়নি বলে ইজি আছে বাড়িতে, কিন্তু যেহেতু একটু কমফোর্ট মার দিতে হবে সেজন্য কমফোর্ট দেওয়ার জন্য কাচা হচ্ছে না। আর এই দেখো তিনটে প্যান্ট জমেছে তোমাদের দাদা ভাইয়ের, এগুলো আমি কাচতে পারবো না, আর এগুলো সব ধোয়াই আছে ব্যাগে, শুধু বের করে গুছিয়ে রাখলেই হবে। দুটো তিনটে জিন্সের প্যান্ট আছে, বাদ বাকি সমস্ত কিছু অতগুলো গেছেছি আমি। আর বিছানা টিছানা গোছানো হয়ে গিয়েছে, ছেলে পড়ছে দেখতে পাচ্ছো, জাস্ট ঘরটা মুছবো কারণ সকালবেলা আমি ঝাঁট দিয়েছিলাম। আর এই দেখো বাসনপত্র সমস্ত কিছু মাজা হয়ে গেছে আছে, আর এই দেখো স্ল্যাব ওভেন আজকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি যেহেতু সকালবেলা রান্না হয়ে গিয়েছিল। আর এখানে এই দেখো পরোটা ভাজা আছে ছেলেরা আমার, আর এখানে করেছিলাম সকালবেলা ভোরবেলা উঠে করেছি মটর দিয়ে পটল আলু আর কুমড়ো দিয়ে একটা মাখা মাখা করেছি, ঘ্যাঁট চোখা যা ইচ্ছা বলতে পারো। আর এখানে ঘুগনির তরকারি, দেখো ঘুগনির তরকারি না ঘুগনি করেছি, ঘুগনি করেছি, তাই আমার সকালবেলা টিফিন করে নিয়েছি। আমি একটা পরোটা খেয়েছিলাম আর ছেলে দুটো পরোটা খেয়েছিল। জাস্ট এবারে ঘরটা মুছে স্নান করে তারপর তোমাদের সামনে সঙ্গে দেখা করছি। আর এই দেখো বাপের বাড়ি থেকে এই লাগেজটা এনেছিলাম, এটা ভাই আমাকে দিয়েছে, মানে ভাই আর ভাইয়ের বউ মিলে, এরকম খুচরো পয়সা ছিল একের মধ্যে পড়ে গেল, এটা আমি এনেছি বাপের বাড়ি থেকে। আর লাগেজটা বিয়ে করতে হবে, তুলে রাখতে হবে, কারণ কি বলতো লাগেজটা নোংরা পড়ে যাবে, তাই এখানে আছে, তোমাদের দাদা ভাই আসুক এলে আমি লাগেজটা তুলে রাখবো ভালো করে প্যাকিং করে, এখানে পড়ে আছে আপাতত। দেখতে পেয়েছো কেমন হয়েছে লাগেজটা আমাকে জানাবে, ও বিয়েতে পেয়েছিল অনেকগুলো পেয়েছিল সেই জন্য আমাকে একটা দিয়েছে। দেখো লাগেজ বলতে এটা ট্রলি ব্যাগ, যখন কোথাও যাব এটাই করে আমরা বেড়াতে গেলে এতে করে নিয়ে যাব তোমাদের সঙ্গে তখন শেয়ার করব। চলো বন্ধুরা পাম্প চালানো হয়ে গেছে আমার, এবারে আমি স্নানটা করে নিই, এটা এখানে আপাতত থাক। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার স্নান হয়ে গিয়েছে, যাই হোক স্নানটা করে নিই, একটুখানি সামান্য করে সানস্ক্রিন মেখে নিচ্ছি, কারণ সানস্ক্রিন কিছু আমার এমনি ড্রাই স্কিন, তারপরে যদি কিছু না মাখি তো একদম মুখটা খসখস করে, তবে সানস্ক্রিন মাখার পর একটু মুখটা অয়েলি অয়েলি ভাব দেখায়, তবে তাতে কিছু নেই, খুব অল্প পরিমাণেই মেখে নেব। আর চুলটা না আজকে ভালো মতো ভিজিয়েছি, কেন বলো তো চুলটা এমনি কি বলো তো ভেজায় না, শ্যাম্পু যেদিন করি সেদিনই ভালো মতো ভেজায়, মানে পুরো চুলটা আমি ধুই, কিন্তু এখন যেহেতু প্রচণ্ড গরমকাল আর আমি পাম্প চালিয়েছিলাম সবে মাত্র ঠান্ডা জল তুলেছি তো তাই আর লোভ সামলাতে পারলাম না, প্রচণ্ড ঠান্ডা জল, অন্য সময় যখন জল তুলে রাখি না খুব গরম হয়ে যায়, তখন ওই গরম জলে না স্নান করতে না খুব কষ্ট হয়, যেহেতু একদম টপ ফ্লোরে ধরো পাম্পের বেটা বসানো থাকে ট্যাঙ্কিটা সেই জন্যে না খুব কষ্ট হয়। আর আজকে যেহেতু ঠান্ডা জলে না ভালো মতো করে স্নান করেছি, চুলটা গামছা দিয়ে একটুখানি বেঁধে এ করে রেখেছিলাম, জড়িয়ে রেখেছিলাম, এখন একটু খুলে মোছামুছি করে নিচ্ছি, আর খুব খিদে পেয়ে গিয়েছে জানো তো বন্ধুরা, দেখতে পাচ্ছো বলতে বলতে আমি খাবার নিয়ে বসে পড়েছি, আর আজকে দুপুরবেলা তো আমরা এটাই আমাদের খেতে হবে। যাই হোক আমি লাঞ্চ করে নিলাম, তোমরাও লাঞ্চ করে নাও, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, ততক্ষণ তো